20 साल जो मैं खेली है, आखिरी गेंद तक मैं मुकाबला करता हूं। मैं कभी हार जिंदगी में नहीं मानी। শূন্য হয়ে পড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেকর্ড মূল্যস্ফীতি, তীব্র জ্বালানি সংকট এবং স্থানীয় মুদ্রা রুপির দরপতনের কারণে এই মুহূর্তে অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল পার করছে পাকিস্তান। তবে বরাবরই নাটকীয়তার দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের এই অর্থনৈতিক পরিস্থিতিতেও নতুন মাত্রা যোগ করেছে দেশটির রাজনৈতিক নাটকীয়তা। বিশেষ করে ইমরান খানের সঙ্গে শরীফ ভ্রাতৃদ্বয় এবং আসিফ ও বিলওয়াল জারদারির নেতৃত্বাধীন জোট সরকারের রাজনৈতিক দ্বন্দ্বই যার মূল উপজীব্য। আর এই নাটকীয়তাকে আরও তীব্র করেছে পাকিস্তানের রাজনৈতিক ভাগ্যের নিয়ন্ত্রক সামরিক বাহিনীর বর্তমান প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে ইমরান খানের চলমান ব্যক্তিগত দ্বন্দ্ব। এ অবস্থায় গেল 17 জুলাই অনুষ্ঠিত হয় পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও প্রভাবশালী প্রদেশ পাঞ্জাবের 20টি আসনের উপনির্বাচন। এই নির্বাচনে ব্যাপক জয় পায় ইমরান খানের পিটিআই। 20টির মধ্যে 15টি আসনে নির্বাচিত হয় পিটিআই মনোনীতরা। অথচ প্রদেশটিকে মনে করা হয় নওয়াজ ও শাহবাজের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের শক্তিশালী দুর্গ হিসেবে। ধারণা করা হচ্ছে পাকিস্তানের রাজনীতি এবং অর্থনীতির ভবিষ্যতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করবে পাঞ্জাবে ইমরান খানের দল তেহরিকে ইনসাফের এই জয়। কেন্দ্রে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পরও পাঞ্জাবে পিটিআইয়ের এই জয়ের কারণ এবং পাকিস্তানের রাজনীতিতে ভবিষ্যতে এর প্রভাব নিয়েই এবারের দৃশ্যপট। পাঞ্জাবের নির্বাচনের এই ফল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইমরানকে আস্থা ভোটে হটিয়ে ক্ষমতায় আসা শাহবাজ শরীফের সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় খুশি নন ভোটাররা। পুরো দেশের মতেরই প্রতিফলন ঘটেছে পাঞ্জাবের এই ভোটে, বিশেষ করে যেখানে পাঞ্জাবকে মনে করা হয় শাহবাজ ও তার বড় ভাই নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের মূল ভরকেন্দ্র হিসেবে। পাঞ্জাবের এই 20 আসনের উপনির্বাচন শুধু প্রধানমন্ত্রীর পদে বসে থাকা শাহবাজ শরীফের ক্ষমতার মস্তদেই শক্ত নাড়া দেয়নি, বরং তার পুত্র ও পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের রাজনৈতিক ভাগ্যকেও অনেকাংশে নির্ধারণ করেছে। উপনির্বাচনে 20টি আসনের মধ্যে 15টি আসনে জয়লাভের মাধ্যমে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই জোটের আসন সংখ্যা পূর্বের 173টি থেকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 186 আসনের ম্যাজিক্যাল নাম্বার অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর মধ্য দিয়ে হামজা শাহবাজের পদত্যাগ এখন আনুষ্ঠানিকতা মাত্র। এর ফলে মুসলিম লীগের অভ্যন্তরে তার নেতৃত্বের যোগ্যতার ব্যাপারে প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে, যা এমনকি দুর্বল করবে দলের অভ্যন্তরে তার পিতা শাহবাজ শরীফের অবস্থানকেও। পাকিস্তানের শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতি, রিজার্ভ সংকট আর মূল্যস্ফীতি পরিস্থিতির কারণে ক্ষমতা গ্রহণের পর থেকেই টালমাটাল ক্ষমতাসীন মুসলিম লীগ পিপিপি জোট সরকার। ইমরান খানকে আস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার আগে একই অভিযোগে তার সরকারকে অভিযুক্ত করেছিল বর্তমান ক্ষমতাসীনরা। অথচ ইমরান খানকে হটিয়ে ক্ষমতায় আসার পর তারা কিন্তু এই পরিস্থিতির উন্নতি করতে পারেনি, বরং তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি সহ তাদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আরও শোচনীয় হয় পাকিস্তানের সাধারণ মানুষের জনজীবন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া স্টাডি সেন্টারের অধ্যাপক ডক্টর আমজাদ মাকসি বলেন, পিটিআই সরকারের ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত থেকে পরিত্রাণের জন্য জনগণ নতুন সরকারের দিকে তাকিয়েছিল, কিন্তু জনগণকে স্বস্তি দেওয়ার বদলে অন্ধের মতো বিশ্বব্যাংক ও IMF-এর সিদ্ধান্তের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে শাহবাজ শরীফের সরকার।
এর মাসোহারাই পাঞ্জাবে দিতে হলো মুসলিম লীগকে। পাঞ্জাব হাতছাড়া হওয়ায় বর্তমানে পাকিস্তানের পরিস্থিতি মুসলিম লীগের জন্য উভয় সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ব্যাপারে সিঙ্গাপুরের এস রাজা রত্তম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের রিসার্চ ফেলো আব্দুল বাসিদ বলেন, বর্তমানে শাহবাজ শরীফের সরকারের জন্য পরিস্থিতি উভয় সংকটের। তারা এগুতেও পারছে না, আবার পেছাতেও পারছে না, কারণ গুরুত্বপূর্ণ তিনটি প্রদেশ বিরোধী পিটিআইয়ের হাতে থাকায় এবং অপর গুরুত্বপূর্ণ প্রদেশ সিন্ধু জোটের শরিক হলেও একসময়ের প্রধান প্রতিদ্বন্দ্বী জারদারির নেতৃত্বাধীন পিপিপির হাতে থাকায় এই মুহূর্তে শাহবাজ শরীফের অবস্থান হলো সাক্ষী গোপালের মতন। প্রাদেশিক সরকারগুলো হাতের বাইরে থাকায় পদে পদে বাধাগ্রস্ত হবে তার সিদ্ধান্ত বাস্তবায়ন। অপরদিকে এই মুহূর্তে তাদের যে জনপ্রিয়তা, তাতে তাদের আগাম নির্বাচনে যাওয়া হবে রাজনৈতিক আত্মহত্যার সমান। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর দ্রুত নির্বাচনে না গিয়ে ক্ষমতায় বসাকেও মুসলিম লীগের আরেকটি ভুল সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে, যার প্রভাব পড়েছে তাদের জনপ্রিয়তায়। কারণ অর্থনৈতিক অব্যবস্থাপনায় অদক্ষতার অজুহাতে মূলত ইমরান খানের বিরুদ্ধে একাট্টা হয়েছিল তার বিরোধীরা। সে সময় ব্যাপকভাবে জনপ্রিয়তা হারানোই অনেকটাই কোণঠাসা ছিলেন ইমরান খান। তাই সাথে সাথেই নির্বাচনে গেলে ভোটারদের সমর্থন অটুট থাকত মুসলিম লীগের। ইমরান খানের বিরুদ্ধে বেইমানি করা পিটিআইয়ের দলত্যাগী প্রাদেশিক পরিষদ সদস্যদের মুসলিম লীগের বুকে টেনে নেওয়াটাকে ভালো চোখে দেখেনি তাদের নিজ নিজ আসনের ভোটাররা। উপনির্বাচনে পিটিআইয়ের এসব দলত্যাগীদের মনোনয়নের কারণে ওই আসনগুলোতে মুসলিম লীগের স্থানীয় নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়, ফলে নির্বাচনে আশানুরূপভাবে নিজেদের কর্মী সমর্থকদের কাজে লাগাননি এই নেতারা। এই নির্বাচন একই সঙ্গে মুসলিম লীগের জন্য একটি অশনি সংকেত। 20 কোটি জনসংখ্যার পাকিস্তানের অর্ধেকই বসবাস করে পাঞ্জাবে। পাঞ্জাব পাকিস্তানের রাজনীতির গতিপথের নির্ধারক এবং বহু বছর ধরে এই প্রদেশ নওয়াজ ও শাহবাজ শরীফ ভাইদের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের রাজনৈতিক দুর্গ বলে পরিচিত। কিন্তু এবারের উপনির্বাচনে পরিষ্কার হয়ে গেছে সেই শক্ত দুর্গের দেয়ালে ধস নেমেছে, শঙ্কা নেমেছে আগামী নির্বাচনে পুরোপুরি ধসে পড়ার। আন্তর্জাতিক ক্ষেত্রেও উপনির্বাচনের এই পরাজয় বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে শাহবাজ শরীফের সরকারের জন্য। বিশেষ করে যেসব বন্ধু ভাবাপন্ন বিদেশি রাষ্ট্র ও শক্তি মুসলিম লীগ সরকারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল, এই পরাজয়ের পর তারা কতটা আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসবে সেটাও প্রশ্ন সাপেক্ষ। কারণ ভাঙা নৌকায় কেউ সোয়ার হতে চায় না, বিশেষ করে যখন অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ফ্রন্টে দিশেহারা মুসলিম লীগের নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচন একই সঙ্গে পাকিস্তানের ঘটনাবহুল রাজনীতির মাঠে একদা অনভিজ্ঞ হিসেবে পরিচিত ইমরান খানের রাজনৈতিক পরিপক্কতারও পরিচয় দিয়েছে। কারণ পাকিস্তানের এস্টাবলিশমেন্ট হিসেবে পরিচিত ক্ষমতাশালী সামরিক বাহিনী, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও ভূস্বামী সম্প্রদায়ের সমর্থন না নিয়েও তিনি যে নির্বাচনে জয়লাভ করতে পারেন সেটা প্রমাণ হলো এই নির্বাচনে। ব্রুকিং ইনস্টিটিউশনের ফেলো মাহিদা আফজাল বলেন, ইমরান খানের পিটিআই দেখিয়ে দিয়েছে কীভাবে পার্লামেন্টের আস্থা ভোটে পরাজয় সত্ত্বেও জনসংযোগের মাধ্যমে কীভাবে নিজেদের কর্মী সমর্থক ও ভোটারদের উদ্দীপ্ত করা যায়। এই ভোটের ফলাফল একই সঙ্গে দেশের রাজনীতিতে পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনীর হস্তক্ষেপের ব্যাপারে জনগণের অনাস্থার প্রকাশ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। কারণ ইমরান খান সহ পিটিআই নেতারা প্রকাশ্যেই কেন্দ্রে তাদের সরকারের উৎখাতের পেছনে সরাসরি সামরিক বাহিনীর হস্তক্ষেপকে দায়ী করে আসছেন। বিশেষ করে তাদের মূল অভিযোগ বর্তমান সেনাবাহিনী প্রধান কামার জাভেদ বাজওয়ার প্রতি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে জেনারেল বাজওয়ার প্রতি ক্ষোভ উগরে আসছেন
বিভিন্ন স্তরের পিটিআই নেতা ও তার কর্মী সমর্থকরা। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি দেশের অর্থনীতির এই দুরবস্থার জন্য সামরিক বাহিনীকেও দায়ী মনে করছেন দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণের একটি বিশাল অংশ। তাই যখন ইমরান খানের পিটিআই এস্টাবলিশমেন্ট হিসেবে পাকিস্তানে পরিচিত এই সামরিক চক্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, তখন অনেক পাকিস্তানি বিষয়টিকে সমর্থন করেন। নির্বাচনের এই ফলাফল ধারণা দেয় যে পাকিস্তানের জনগণের একটি বিশাল অংশ সামরিক বাহিনীর দেশের রাজনীতিতে এই হস্তক্ষেপের ব্যাপারে বিরক্ত এবং তারা এর অবসান চায়। পাঞ্জাবের নির্বাচনের ফলে এই মতেরই প্রতিফলন হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়ার পর থেকেই পার্লামেন্ট ভেঙে দিয়ে অবিলম্বে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি করে আসছিলেন ইমরান খান। কিন্তু শাহবাজ শরীফের সরকার বর্তমান পার্লামেন্টের মেয়াদ আগামী 2023 সালের শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার ব্যাপারে অনড় অবস্থান গ্রহণ করেন। তবে পাঞ্জাবের জনপ্রিয়তার পরীক্ষায় পাশ করার পর ইমরানের আগাম নির্বাচনের দাবির সপক্ষে জনমত আরও প্রবল হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়াসহ তিনটি প্রদেশের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেয়া হলে শাহবাজ শরীফের পক্ষে নির্বাচন না দেয়া ছাড়া আর গতি থাকবে না বলে মনে করা হচ্ছে। কারণ এই তিনটি প্রদেশের পার্লামেন্টের নিয়ন্ত্রণ এখন ইমরান খানের পিটিআইয়ের হাতে। পাকিস্তানে গেল 14 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, ফাঁকা রিজার্ভের ভান্ডার, রুপির দর ডলারের বিপরীতে 200 ঘর ছাড়িয়েছে অনেক আগেই, প্রায় প্রতিদিনই দরপতন হচ্ছে রুপির। পরিস্থিতি সামলাতে আইএমএফের দ্বারস্থ হয়েছেন শাহবাজ শরীফ। আইএমএফের কঠিন শর্ত মেনে ইতোমধ্যে বাড়িয়ে দিয়েছেন বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানি তেলের দাম, তুলে নিয়েছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভর্তুকি। এর প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে, কারণ তার পূর্বসূরি ইমরান খানকে একই শর্ত দেয়া হলেও আইএমএফের শর্ত মেনে জনগণের উপর ভোগান্তি চাপিয়ে দিতে চাননি ইমরান খানের সরকার। ধারণা করা হচ্ছে ইমরান খানের এই অবস্থানের প্রতি কৃতজ্ঞতা জনগণ প্রকাশ করেছে ব্যালটের মাধ্যমে। পাঞ্জাবের এবারের উপনির্বাচনকে ধরা হচ্ছিল ইমরান খান বনাম পাকিস্তানের ক্ষমতাশালী গুপ্তচর সংস্থা আইএসএআই দ্বন্দ্ব হিসেবে। এই দ্বন্দ্বের সূত্রপাত 2021 সালে, যখন ইমরান খান তৎকালীন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে আরও কিছুদিন তার পদে রাখার উদ্যোগ নেন। কিন্তু সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ইমরান খানের মতামতকে অগ্রাহ্য করেই আইএসআই প্রধান পদে নিয়োগ দেন তার অনুগত লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমকে। মূলত দ্বন্দ্বের সূত্রপাত সেখান থেকেই। নির্বাচনের আগে থেকেই আইএসআই এর বিরুদ্ধে ফলাফলকে প্রভাবিত করার অভিযোগ এনেছিলেন ইমরান খান। এই নির্বাচনের ফলাফলকে তাই দেখা হচ্ছে আইএসআই এর বিরুদ্ধে ইমরান খানের জয় হিসেবেও। এই পরিস্থিতিতে এটাই বলা যেতে পারে পাকিস্তানের আগামী রাজনীতির নিয়ন্ত্রক হবেন ইমরান খানই। তবে সব কিছু নির্ভর করছে দেশটির ক্ষমতাশালী সেনাবাহিনীর সঙ্গে তার বোঝাপড়ার উপর। কারণ জন্মের পর থেকেই পাকিস্তানের রাজনীতির উপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম রেখে এসেছে পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনী। এমনকি ইমরান খানের উত্থানের পেছনেও ছিল তাদের আশীর্বাদ। তাই হঠাৎ করেই দেশের রাজনৈতিক মঞ্চ থেকেই সেনাবাহিনী প্রস্থান করবে তা সম্ভব নয়। নিজেদের প্রভাব প্রতিপত্তি ও সুযোগ সুবিধা বজায় রাখার জন্য নিজেদের সব অস্ত্র প্রয়োগ করতে পেছপা হবে না পাকিস্তানের সামরিক বাহিনী। আর ইমরান খানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। ক্ষমতার প্রশ্নে ইমরান খান কিভাবে সামরিক বাহিনীকে সামলাবেন সেটার উপরে মূলত নির্ভর করছে তার রাজনৈতিক ভবিষ্যৎ। তবে এ কথা বলাই যায়, পাঞ্জাবের এই নির্বাচনের জয়লাভ ভবিষ্যতের এই লড়াইয়ে এগিয়ে রাখবে অনেকখানি। তবে ক্রিকেটে যেমন পাকিস্তান অনিশ্চিত একটি দেশ, তেমনি পাকিস্তানের রাজনীতিতেও শেষ কথা অনিশ্চয়তায়।